এবার হ্যাঁ বলো এবার বস্ত্র তুলে দিচ্ছেন প্রগতি সংঘের পক্ষ থেকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এক মহান কর্মকাণ্ডকে সামনে রেখে প্রগতি সংঘ আজ আয়োজন করেছে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি। সমাজের সকল স্তরের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এক মহান কর্মকাণ্ডকে সামনে রেখে আমরা ব্রতী হয়েছি বস্ত্র বিতরণের উদ্দেশ্যে। এই মহান উদ্দেশ্য যেন আমরা প্রতিনিয়ত সফল করে যেতে পারি, বছরের পর বছর যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি, এই শুভেচ্ছা এই শুভকামনাই চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। এবার বস্ত্র বিতরণ করছেন প্রগতি সংঘের পক্ষ থেকে শ্রীমতী দীপা বড়ুয়া মহাশয়া। রাজলক্ষ্মী ধর শ্রীমতী পলি বড়ুয়া। এবার প্রগতি সংঘের পক্ষ থেকে বস্ত্র তুলে দিলেন শ্রীমতী পলি বড়ুয়া। এবার প্রগতি সংঘের পক্ষ থেকে বস্ত্র তুলে দিচ্ছেন দুস্থ মানুষদের কাছে শ্রীমতী দেবযানী মুখার্জি। প্রগতি সংঘের পক্ষ থেকে শ্রী বাপি দাস। এবার বস্ত্র তুলে দিচ্ছেন প্রগতি সংঘের পক্ষ থেকে শ্রী বাপি দাস। মারা গিয়েছে মালিক এখন নেই দেখাচ্ছে কোথায় খবর দেখালো না কেন কাটতে যাবো চার মাস ধরে যাবেন আমার প্রগতি সংঘের পক্ষ থেকে সন্তোষ বড়ুয়া। বন্ধু সবাই দাঁড়ান সবাই দাঁড়ান আসতে পারলে আমি তো ঘুরে আজকে পাঠিয়ে দিচ্ছি। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী। হাই এবি নিউজ, দিস ইজ বাবা যাদব। আমি পূজার জন্য আপনার সবাইকে খুব খুব ধন্যবাদ করছি আর হোপ করছি আপনি সবাই খুব এনজয় করবেন। সো অল দ্য বেস্ট, আর পূজার খুব এনজয় করো আর প্যান্ডেল হপিং করো অ্যান্ড ডু হোয়াট এভার দ্য বেস্ট ইউ ক্যান এনজয় দিস পূজা আ লট। অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এবিএন নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাছাপাড়ার প্রগতি সংঘ ক্লাব, সেই প্রগতি সংঘ ক্লাবের সামনে প্রগতি সংঘ ক্লাবের যারা পুজোর উদ্যোক্তারা রয়েছেন তারা এবছর তাদের দুর্গাপুজোর যে পুজো সেই পুজোতে তারা অসহায় যারা সহনাগরিক আমাদের তাদের হাতে তারা বস্ত্র তুলে দিলেন। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলে নেব। দাদা আপনার নাম? আমার নাম রাজেশ্যাম সাউ। কি উদ্দেশ্যে আপনাদের আজকের এই বস্ত্রদান? আমরা প্রত্যেক বছরে আমরা গরিব মানুষের পাশে থাকি আর সবসময় আমরা থাকবো আর সবসময় ছিলাম সবসময় থাকবো আছি আমরা গরিব মানুষের পাশে, এটাই
পুজোর মধ্যে আপনারা অসহায় যারা দুস্থ আমাদের সহনাগরিক তাদের হাতে বস্ত্র তুলে দিলেন, এরকম একটা মহৎ কাজে যুক্ত থাকতে পেরে কীরকম লাগছে? আমাদের প্রকৃতির সঙ্গে সবাই এইসব কাজে যুক্ত থাকে, আমরা এইসব দিয়ে আমরা নিজেকে খুব আনন্দ মনে করি, আর গরিব মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের খুব মানে ভালো লাগে আমাদের। আমরা সবসময় গরিব মানুষের পাশে থাকার সবসময় ইচ্ছুক, আর সবসময় আমরা ভালো লাগে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর পুজোতে কী কী পরিকল্পনা রয়েছে? আর পুজোতে পরিকল্পনা অনেক আছে, যেরকম আজকে আমরা বস্ত্র দান দিলাম, তারপরে গরিব মানুষের চটি দিলাম, তারপরে একটু মুখ মিষ্টি করলাম আজকে, তারপরে আমরা অনেক রকমের আর কালকে যেরকম আমাদের অষ্টমীর দিন আমরা খিচুড়ি 1500 লোকে করছি, তারপরে নবমীর দিন আমরা পোলাও আলুদম গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, পাড়ার লোকের জন্য, সব সবাই জন্য আমরা কালকে নবমীর দিন আমরা পোলাও আর আলুদম আমরা সব খাওয়াবো সবাইকে। সর্বসাধারণের জন্য মায়ের প্রসাদ আপনারা সবাই এখানে বিতরণ করবেন? করব। আর পুজো মানেই তো একটা খাওয়া দাওয়ার তো একটা বিষয় চলেই আসে, আপনাদের পাড়ার কি পরিকল্পনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়? পাড়ার আমরা সবাই মিলেজুলে খাওয়া দাওয়া করি সবার জন্য, পাড়ার জন্য পুজো প্রসাদ সবাই খেতে পারে, আর পুজো মানে কি আমরা এটা উৎসব মনে করি, তো আমরা সবাই পুজোতে খাওয়া দাওয়া সবাই থাকে, সবার জন্যই আছে আমাদের পুজোতে, কারোর জন্য বাদ নেই, সবাই থাকবে, সবাই পুজো সবার জন্য আছে। আর আমাদের এবিএন নিউজের দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দেবেন পুজো উপলক্ষে? আপনারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন, এরমভাবে সবার পাশে থাকবেন, এটাই আমরা আশা রাখবো আপনাদের কাছে। আমরা কথা বলে নিলাম প্রগতি সঙ্গের উদ্যোক্তাদের সাথে, আমরা আরেকজনের সাথে কথা বলে, দাদা আপনার নাম? আমার নাম হরিরাম সাউ। কীরকম লাগছে এরকম একটা মহৎ কাজে যুক্ত থাকতে পেরে? ভালো লাগছে, আমরা 25-30 বছর পুজো করে আসছি, আর প্রত্যেক 25-30 বছরের মধ্যে আমরা গরিব লোককে বস্ত্র দান একত্র আমরা সব মিলে আমরা এটা প্রোগ্রাম করি প্রত্যেক বছরই। আপনাদের পুরুষ সদস্যদের পাশাপাশি মহিলাদেরও উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, এটাতে কতটা আনন্দিত বা গর্বিত? যোগদান আছে আমাদের মহিলাদের খুবই, আমাদের সহযোগিতা করে প্রত্যেক পুজোতে, আর পুজোতে মহিলা না থাকলে পুজোটাই পুরো কমপ্লিট হয় না, মহিলার খুব প্রয়োজন আছে আমাদের পুজোতে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই মুহূর্তে এই প্রগতি সংঘ ক্লাবের একজন মহিলা সদস্যকে, তার সাথে আমরা কথা বলে নেব। দিদি আপনার নাম? পলি বড়ুয়া। কীরকম লাগছে এরকম একটা মহৎ কাজে যুক্ত থাকতে পেরে? খুব ভালো লাগছে, আর আমাদের পাড়ারই পুজো, ওই জন্য আমরা উৎসাহটা বেশি দেখাই, আর পুজোতে কীরকম এনজয় করছে? দারুণ এনজয় করছি, আরও তো অষ্টমী নবমী আছে, আরও এনজয় হবে, আর এই গরিবদের দান করেও খুব ভালো লাগছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, দাদা আপনার নাম? আমার নাম শুভজিৎ ধর। কি বলবেন লাগছে? অসাধারণ একটা অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা সবসময় সাক্ষী হওয়া যায় না, তো আমি আমার তরফ থেকে, আমি এই 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 পুজোর একটা উদ্যোক্তার মধ্যে একজন, তো আমার তরফ থেকে প্রগতি সংঘকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই, বিশেষ করে আমাদের ডাকনামেই আমি বেশি চিনি, হরেরামদা বা কালুদা, এদের সহযোগিতা অসম্ভব রকম আমাদেরকে অনুপ্রেরণা দেয়, যে কারণে আজকের এই এরম একটা অনুষ্ঠানে সাক্ষী থাকতে পারলাম। আশা করব এটা আরও বড় আকার নেবে আগামী দিনে, এবং এই অপেক্ষাতে থাকি, এই আশা রেখে আবার আমরা পরের বছরের অপেক্ষা করব। ধন্যবাদ। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই প্রগতি সংঘের সভাপতি বাসুকীনাথ সাউকে, ওনার থেকে আমরা এই পুজো সম্বন্ধে কিছু কথা জেনে নেব। কত বছরের পুজো আপনাদের? এটা হলো 27 বছর। কত বছর? 29। কীরকম লাগছে এরকম একটি মহৎ কাজ করতে পেরে, অসহায় সহনাগরিকদের পাশে দাঁড়াতে পেরে পুজোর দিনগুলোতে? দেখুন, আমাদের সমাজের মেন উদ্দেশ্যটা হচ্ছে সমাজের সোশ্যাল ওয়ার্ক, আর আমরা জয়েন্টলি যে আছে লেডিস জেন্টস সবাইকে মিলে চলি, অসুবিধা হলে অসুখ বিসুখ হলেও সমাজ আমাদেরকে ডাকে, আমরা সব সময় তৈয়ার থাকি, যে কোনো আপদ বিপদ হোক আমরা সব সময় রেডি থাকি। মানুষের আজকে দেখলেন এখানে জয়েন্টলি ছেলে মেয়ে বয়স্ক মা বোনরাই একসঙ্গে থেকে আমরা কাপড় বিতরণ, চপ্পল দিলাম, মিষ্টি দিলাম, যাতে পরিবারের সময় মিলে সবাই সুখীভাবে সুখ শান্তিভাবে থাকুক, এই আমাদের হার্দিক সম্বর্ধনা উনাদের সঙ্গে সব সময় থাকে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম প্রগতি সংঘের যারা পুজো উদ্যোক্তা তাদের সাথে,
তারা জানালেন যে তারা আগামী দিনেও এইভাবে মানুষের পাশে থাকবেন, সাথে থাকবেন। ক্যামেরায় অরুণাভ ও সুমনের সাথে আমি আকাশ, এবিএন নিউজ, কাছড়াপাড়া।